সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। করোনা মহামারীর এই সময়ে তোমরা স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলছ, তোমাদের পরিবারের সকলকে নিয়ে অবশ্যই তোমরা সুস্থ আছো। তোমাদের আজকের এই একাদশ শ্রেণীর ক্লাসে আসছি আমি আফরোজা খানম, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকের এই ক্লাসে তোমাদের সাথে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এ অধ্যায় থেকে আবারও আলোচনা করব। তোমরা জানো যে সমগ্র পৃথিবীতে বিচিত্র ধরনের প্রাণী বসবাস করে। এই বিচিত্র প্রাণী জগতে সকল প্রাণীর এই বিচিত্র ধরনের বৈশিষ্ট্যে পরিপূর্ণ, আর এ সকল বৈচিত্র্যপূর্ণ প্রাণীদের মাঝে তাদের আকার আকৃতি, তাদের বাসস্থান, তাদের স্বভাব, প্রজনন, অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য, গঠনগত বৈশিষ্ট্য, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈচিত্রতা পরিলক্ষিত হয়। এই বৈচিত্র্যময় প্রাণীদের পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যাচ্ছে এক এক প্রাণীদের এক এক ভাষায় এক এক নামে ডাকা হয়। এই এক এক ভাষায় প্রাণীদের নাম দেওয়ার কারণে দেখা যায় যে বৈজ্ঞানিক গবেষণা কাজে জটিলতার সৃষ্টি হয়, আর এই জটিলতা দূরীকরণের জন্য প্রয়োজন প্রাণীর নামকরণে বৈজ্ঞানিক পদ্ধতির। দেখা যাচ্ছে যে কোনো বিশেষ প্রাণীকে শনাক্তকরণের জন্য শ্রেণীবিন্যাসের নিয়ম অনুযায়ী ও শ্রেণীবিন্যাসের নিয়মের বিভিন্ন পদ্ধতি অনুসারে প্রতিটি প্রজাতির যে বিশেষ নাম প্রদান করা হয় তাকে বলা হয় প্রাণীর নামকরণ। প্রাণীর নামকরণ দুই ধরনের, যেমন দ্বিপদ নামকরণ, দেখো দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ। গণ ও প্রজাতি এই দুটি পদের সমন্বয়ে, এই দুটি পদ ব্যবহার করে প্রাণীদের যে নামকরণ করা হয় তাকে বলা হয় দ্বিপদ নামকরণ। যেমন দেখো টুবু সেপিয়ান্স, মানুষের বৈজ্ঞানিক নাম। এখানে ঘুমু অংশটি হলো গণনাম এবং সেপিয়ান্স অংশটি হলো প্রজাতিক নাম। প্রজাতির নাম আবার দেখা যায় কখনো কখনো কোনো কোনো একই প্রজাতির জীবগোষ্ঠীর মধ্যে অঙ্গ সংস্থানিক অনেক পার্থক্য লক্ষ্য করা যায়, সেসব সদস্যকে তখন ওই নির্দিষ্ট প্রজাতির উপপ্রজাতি হিসাবে গণ্য করা হয়। এভাবে উপপ্রজাতি সহ কোনো প্রাণীর নামকরণকে বলা হয় ত্রিপদ নামকরণ। যেমন ধরো ইউরোপিয়ান চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম পাসার ডোমেস্টিকাস, আবার নীল নদ এলাকার চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম পাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস। অর্থাৎ আমরা তার নামকরণের দুটি পদ্ধতি পেলাম, দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ। নামকরণের যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কোনো প্রাণীর নামকরণ করা হয় সে নিয়মগুলি হল, দেখো এক, প্রাণী জগতের প্রত্যেক প্রাণীর, প্রাণী জগতের প্রত্যেক প্রাণীর একটি স্বীকৃত বৈজ্ঞানিক নাম থাকবে। দুটি ল্যাটিন বা ল্যাটিনকৃত শব্দ দিয়ে দ্বিপদ নামকরণের মাধ্যমে বৈজ্ঞানিক নাম গঠিত হবে। প্রত্যেক দ্বিপদ নামের প্রথম পদটি হলো গণনা এবং দ্বিতীয় পদটি হলো প্রজাতির নাম, যেটা তোমাদের এখানে দেখাইলাম। দেখো যে প্রথম পদটি গণনা, যেমন হুমু গণনা, সেপিয়ান্স প্রজাতির নাম, এই দুটি পদের সমন্বয়ে গঠিত হবে। আবার দেখো এদিকে প্রজাতির নামটি বিশেষণ বা গুণবাচক
তাই এর প্রথম অক্ষর সহ প্রতিটি অক্ষর হবে ছোট হাতের অক্ষর। আর বড় নামটি হচ্ছে বিশেষ্য বা জাতিবাচক, তাই এর প্রথম অক্ষরটি শুরু হবে বড় হাতের অক্ষর দিয়ে। দীপক নাম ছাপা অক্ষরে হলে সবসময় ইটালিক্স অক্ষরে হবে, অর্থাৎ ডান পাশে হেলানো থাকবে। যেমন দেখো হোমো সেপিয়েন্স এখানে সোজা করে লিখলাম, আর ইটালিক্স অক্ষরে লিখতে হবে হোমো সেপিয়েন্স। এখন ডান পাশে বাঁকা করে হবে ছাপানোর সময়, এরকম ডান পাশে একটু বাঁকা থাকবে ছাপানো হবে। আবার দেখো লক্ষ্য করো দীপদ নাম হাতে লিখলে ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে এবং প্রত্যেক অংশের নিচে আলাদাভাবে দাগ টেনে দিতে হবে, যেটা আমি এখানে তোমাদের দেখাইলাম যে ইংরেজি অক্ষরে যেমন হোমো সেপিয়েন্স ইংরেজি অক্ষরে লিখলাম এবং প্রত্যেক অংশের নিচে আলাদা আলাদাভাবে দাগ টেনে দিতে হবে এভাবে। আবার দেখো যে আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক পত্র পত্রিকা সর্বপ্রথম প্রকাশিত বৈজ্ঞানিক নামে স্বীকৃত পাবে, যে বিজ্ঞানী সর্বপ্রথম কোন প্রাণীর সঠিক বর্ণনা সহ দ্বিপদ নাম প্রকাশ করবেন তার নাম উক্ত প্রাণীর দ্বিপদ নামের শেষে যুক্ত হবে। যেমন সিপ্রিনাস কার্পিও লিনিয়াস, অর্থাৎ লিনিয়াস এই নামটি প্রকাশ করেছেন বলে তার নামটি শেষে দেওয়া হয়েছে। প্রতিনাম বা সমনামের ক্ষেত্রে অগ্রাধিকার আইন অবশ্যই পালন করতে হবে। এই দ্বিপদ নামকরণের নিয়মাবলী পালন অনুসরণ করে যে কোনো একটি প্রাণীর নামকরণ করা হয়। তো প্রাণীর এই যে এত প্রাণী বৈচিত্র্যময় এত প্রাণীতে প্রাণী জগৎ পরিপূর্ণ, এই প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন? এই শ্রেণীবিন্যাসের প্রয়োজন প্রাণী জগতের কোন প্রাণী গোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করলে ওই গোষ্ঠীর অন্যান্য প্রাণী সম্পর্কে ধারণা জন্মে। এখন আমরা যদি শ্রেণী বিন্যাস করি দেখা যায় একটি প্রাণী সম্পর্কে জানলে ওই প্রজাতির সকল প্রাণী সম্পর্কেই ধারণা হয়ে গেল। কম পরিশ্রম অল্প সময়ের মধ্যে প্রাণী জগতের অনেক সদস্য সম্পর্কে জানা ও শেখা যায়। যখন শ্রেণী বিন্যস্ত করা হয়ে গেল অনেক প্রাণী একটি গোত্রের অন্তর্ভুক্ত হয়ে গেল, একটি বর্গের অন্তর্ভুক্ত হয়ে গেল। যখন একটি বর্গের অন্তর্ভুক্ত হয়ে গেল প্রাণীগুলি তখন কি হবে, এই বর্গের সকল প্রাণী সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা হয়ে যাবে। প্রাণীকুলের বিবর্তনিক ধারা নির্ণয়ে শ্রেণীবিন্যাস সাহায্য করে থাকে। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য, কারণ নতুন একটি প্রাণী পাওয়ার পর দেখা যায় তার বৈশিষ্ট্যগুলি যখন আমরা মিলিয়ে একটা নির্দিষ্ট প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য কোন বর্গে পড়বে, কোন বর্গে কোন গোত্রে অন্তর্ভুক্ত করা যাবে, কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত করা যাবে আমরা সেটা বুঝে নিই। জনস্বাস্থ্য কৃষি ও বনের ক্ষতিকর প্রজাতি দমনের উদ্দেশ্যে শ্রেণীবিন্যাস নির্দিষ্ট প্রজাতির সঠিক পরিচয় দান করে। অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন প্রাণী বাছাই করা যায়, বন্যপ্রাণী সংরক্ষণে সাহায্য করে থাকে। ভূতাত্ত্বিক ঘটনাগুলি নিখুঁত চিত্র তুলে ধরতে শ্রেণীবিন্যাস প্রয়োজন। আবার দেখা যাচ্ছে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের পশু পাখির উদ্ভাবন সহজতর হয়, এসব কারণে আমাদের শ্রেণীবিন্যাস অবশ্যই প্রয়োজন। তো আজকে এই আলোচনার ভিতরে তোমরা যে অংশগুলো জানলে ওইখানে এই ক্লাস থেকে তোমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনে দেখা যায় দ্বিপদ নামকরণের যে নিয়মাবলী এই নিয়মাবলীগুলি তোমরা ভালোভাবে পড়বে এবং প্রাণী জগতের শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন সে বিষয়টাও তোমরা ভালোভাবে পড়বে। আজকে ক্লাস এ পর্যন্তই, ভালো থেকো সবাই।